হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্পোর্টস ডিভাইস। নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এফসিবির অ্যাগেনস্টে এসসি ইস্ট বেঙ্গলের যে ম্যাচ আছে তার প্রিভিউ নিয়ে চলে এসেছি। দুর্দান্ত একটা ম্যাচ হতে চলেছে এবং এসসি ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু খুব কঠিন একটা ম্যাচ হতে চলেছে, কারণ এফসি গোয়া কিন্তু খুব ভালো ছন্দে আছে। সেক্ষেত্রে এসসি ইস্ট বেঙ্গল কিন্তু লাস্ট ম্যাচে খুব ভালো পারফর্ম করেছিল ওড়িশা এফসির এগেনস্ট, তবুও কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের জন্য এই ম্যাচটা খুব টাফ হতে চলেছে। এই ম্যাচটা এটা প্রিভিউ নিয়ে চলে এসেছি। তো যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা এক্ষুনি একটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো অবশ্যই বন্ধুদের সাথে, এবং যারা নতুন এসছো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা নিচে গিয়ে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা কিন্তু অল করে দেবে, তাহলে কিন্তু ডেইলি খেলার ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমেই বলি যে এসসি ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু এই ম্যাচটা খুব চাপের একটা ম্যাচ হতে চলেছে, কারণ এফসি গোয়ার প্রত্যেকটা প্লেয়ার কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। সেক্ষেত্রে এফসি গোয়ার অ্যাটাক তো তোমরা জানোই, এবং এফসি গোয়ার ডিফেন্স লাইনটাও কিন্তু খুব ভালো এবং মিডফিল্ডটা কিন্তু দুর্দান্ত স্ট্রং। সেক্ষেত্রে এসসি ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু এই ম্যাচটা খুবই টাফ হতে চলেছে। যদিও বা এসসি ইস্ট বেঙ্গল কিন্তু লাস্ট ম্যাচে খুব ভালো পারফর্ম করেছে ওড়িশা এফসির এগেনস্টে, কিন্তু ওড়িশা এফসির এগেনস্টে ম্যাচটাতেও কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের যে ডিফেন্স সেটা কিন্তু বারবার পেনিট্রেট হতে দেখা গেছে, বিশেষ করে স্কট নেভিলের ওই জায়গাটা। এবং আমি জানি না এসসি ইস্ট বেঙ্গলের যিনি সেট পিস কোচ আছেন ওনার কী কাজ, অর্থাৎ প্রত্যেকটা কর্নারে দেখছি কিন্তু বারবার কিন্তু ফ্রি হেডার পাচ্ছে অপোনেন্টের টিম। সেক্ষেত্রে কিন্তু 8টা কর্নার পায় ওড়িশা এফসি, 8টা কর্নারের মধ্যে প্রায় 5টা কিন্তু ফ্রি হেডার পায়, আমি খেলা দেখে যতটা বুঝেছি। সেক্ষেত্রে যদি এরকম ফ্রি হেডার দিতে থাকে এসসি ইস্ট বেঙ্গল এফসি গোয়ার অ্যাগেনস্টে, সেক্ষেত্রে কিন্তু গোল কনসিড করবে, নিঘাত গোল কনসিড করবে এসসি ইস্ট বেঙ্গল। তো সেই জন্য কিন্তু এই যে ফ্রি হেডার দেওয়া এবং সেট পিসে কিন্তু এরকমভাবে ফ্রি হেডার দিলে গোল কনসিড করার চান্সেস কিন্তু অনেক বেড়ে যাবে, এই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে এসসি ইস্ট বেঙ্গলকে। এবং বুঝতে পারছো ইগোর আঙ্গুলো তিনি কিন্তু এখনও পর্যন্ত আইএসএলের এই আইএসএলের টপ গোল স্কোরার, 9টা ম্যাচে 9টা গোল করেছে, সেক্ষেত্রে দুর্দান্ত ফর্মে আছে। এবং তার পাশে আছে জর্জ অর্টিজ মেন্ডোসা, তার কিন্তু 5টা অ্যাসিস্ট আছে, এবং তার সাথে সাথে কিন্তু রোমারিও জেসুরাজও কিন্তু খুব ভালো খেলছে, তার কিন্তু 3টে অ্যাসিস্ট আছে। সেক্ষেত্রে এই তিনজনের যে অ্যাটাক, এবং তার সাথে সাথে আছে ব্র্যান্ডন কিন্তু খুব ভালোভাবে বল বাড়াচ্ছে ইগোর আঙ্গুলোকে, সেক্ষেত্রে কিন্তু এই ইগোর আঙ্গুলো, ব্র্যান্ডন, জর্জ অর্টিজ মেন্ডোজা ও আলেকজান্ডার রোমারিও জেসুরাজের যে অ্যাটাক, এই যে অ্যাটাকটা কিন্তু খুব স্ট্রং এবং খুব একটা ধারালো অ্যাটাক। সেক্ষেত্রে এই অ্যাটাকটাকে রোকার জন্য কিন্তু ডিফেন্স লাইনটা খুব শক্ত হতে হবে, এবং ডিফেন্স লাইনটা খুব ওয়েল অর্গানাইজ হতে হবে, এবং নিজেদের মধ্যে মেলবন্ধন কিন্তু খুব ভালো থাকতে হবে, তারপরেই কিন্তু এই যে অ্যাটাকিং লাইনটা সেটাকে রোকা যাবে। তো তোমরা বুঝতেই পারছো এই যে অ্যাটাকিং লাইনটার পাওয়ার কতটা ধার, সেক্ষেত্রে কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইনটাকে খুব শক্ত হতে হবে এবং নিজেদের মধ্যে যে বোঝাপড়া সেটা খুব ভালো হতে হবে। তো এই ডিফেন্সটা নিয়ে এই বলার ছিল। এরপরে বলি যে মিডফিল্ড লাইনটা, তোমরা সবাই দেখেছো যে অনেক ম্যাচেই দেখেছো এফসি গোয়া কিন্তু বারবার অফসাইড ট্র্যাপে পড়ে যাচ্ছে, এবং অফসাইড বেশিরভাগ সময় কিন্তু এফসি গোয়া অনেক ম্যাচে কিন্তু অফসাইড করেছে। সেটা কারণ কিছু না, এফসি গোয়া কিন্তু মিডফিল্ড থেকে ডিরেক্ট ইগোর আঙ্গুলোকে বল বাড়ায়, এবং ইগোর আঙ্গুলো যদি বা টাইমিং মিস করে মাঝে মাঝে, সেক্ষেত্রে কিন্তু অফসাইডে পড়ে। তো বুঝতে পারছো যে এফসি গোয়া কিন্তু মাঝে মধ্যেই একেবারে সরাসরি মিডফিল্ড থেকে কিন্তু অ্যাটাকে সুইচ করে, ডিরেক্ট থ্রু বলে অ্যাটাকে সুইচ করে। সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে মিডফিল্ডে এডু বেইটিয়া এবং লেনি রড্রিগেস, এবং এডু বেইটিয়া তো পুরো মাঠ জুড়ে খেলে, সেক্ষেত্রে কিন্তু এডু বেইটিয়া কিন্তু এই ম্যাচটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, এবং এডু বেইটিয়া ও লেনি রড্রিগেসের থেকে যে থ্রু বলগুলো সেইগুলোকে কিন্তু আটকাতে হবে, এবং তার জন্য কিন্তু মার্টি স্টেনম্যানের পাশে আর একজন খুব ভালো ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার লাগবে। সেক্ষেত্রে যদি সাইনাসকে ট্রাই করে কোচ রবি ফাউলার, সেটাতে কিন্তু আমি অবাক হব না। সেক্ষেত্রে ওই জায়গাটায় অর্থাৎ মার্টি স্টেনম্যানের পাশে কিন্তু অনেক সময় ওয়েনমান আংসুয়ানলো লুয়াং অথবা সুরচন্দ্র সিংকে ট্রাই করছে রবি ফাউলার, সেক্ষেত্রে কিন্তু এই ম্যাচটা এফসি গোয়ার অ্যাগেনস্টে যে ম্যাচটা, সেক্ষেত্রে সেখানে কিন্তু সাইনাসকে ট্রাই করলেও করতে পারে কোচ রবি ফাউলার। তো ওই যে থ্রু বলগুলো এবং বিশেষ করে মিডফিল্ডেও কিন্তু আটকাতে হবে। বুঝতে পারছো যে এডু বেইটিয়া, লেনি রড্রিগেস তারাও কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, এবং এডু বেইটিয়া তো পুরো মাঠ জুড়ে খেলে, সেক্ষেত্রে তাকে আটকানোর ক্ষেত্রেও কিন্তু সাইনাস খুব ভালো একটা অপশান হতে পারে। তো এই ছিল মিডফিল্ডের ব্যাপারটা নিয়ে বলা। এরপরে বলি যে এফসি গোয়ার যে ডিফেন্স, এফসি গোয়ার ডিফেন্সে কিন্তু আছে জেমস ডোনাইচে ও
ইভান গঞ্জালেস, সেক্ষেত্রে এদের দু এরা দুজনও কিন্তু খুব ভালো ফর্মে আছে। আমি আগেও বলেছি যে এফসি গোয়ার ফুল টিমটা খুব ফর্মে আছে, সেক্ষেত্রে কিন্তু এফসি গোয়ার ডিফেন্সটা ভাঙা খুব সোজা হবে না। যদিও বা লেফট ব্যাক পজিশনটা থেকে মাঝে মধ্যে কিন্তু সেভিয়ার গামা, ওপার থেকে সেইডন ফার্নান্ডেজ দুজনে কিন্তু উঠে আসে, একেবারে ডিরেক্ট অ্যাটাকে উঠে আসে। সেক্ষেত্রে সেখান থেকে ওই অ্যাটাকটা ভেঙে যদি ইস্ট বেঙ্গল কাউন্টার অ্যাটাকে আসতে পারে, তখন কিন্তু ওই যে দুটো জায়গা সেটাকে কাজে লাগিয়ে কিন্তু গোলের মুখ খুলতে পারে এসসি ইস্ট বেঙ্গল। তো সেই কাউন্টার অ্যাটাকে ভাবে একটা গোলের মুখ খোলা কিন্তু অপশান আছে। যদিও বা এফসি গোয়ার ডিফেন্স ভাঙা কিন্তু খুব সোজা হবে না, সেক্ষেত্রে এসসি ইস্ট বেঙ্গলের অ্যাটাক নিয়ে কিন্তু এখন আর কোনো প্রশ্নচিহ্ন নেই। যথেষ্ট ভালো অ্যাটাকিং লাইন আছে এসসি ইস্ট বেঙ্গল, সেক্ষেত্রে ওই অ্যাটাকিং লাইন নিয়ে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল এফসি গোয়ার যে ডিফেন্স সেটা কিন্তু পেনিট্রেট করলেও করতে পারে, যদিও বা খুব সোজা হয়ে কিন্তু হবে না। সো এই ছিল অ্যাটাকিং লাইনটা নিয়ে বলার। এরপরে কথা হলো ব্রাইট এনোবাকারেকে নিয়ে। তো সেক্ষেত্রে এই ম্যাচটা কি ব্রাইট এনোবাকারে স্টার্ট করতে পারে? তার সম্ভাবনা কিন্তু একটু কম, কারণ পিলকিংটন, ম্যাঘোমা, ড্যানি ফক্স, ম্যাটি স্টেনম্যান এরা কিন্তু খুব ভালো খেলছে। সেক্ষেত্রে একটা প্লেয়ার যাকে কিন্তু রিপ্লেস করতে পারে এই ইস্ট বেঙ্গল এই ম্যাচের ক্ষেত্রে ব্রাইট এনোবাকারে দিয়ে, তার নাম হলো স্কট নেভিল। তো স্কট নেভিলের জায়গায় কিন্তু ব্রাইট এনোবাকারে স্টার্ট করতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই যে ডিফেন্সের জায়গাটা, সেখানে কিন্তু একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক খেলবে। এবার দেখো মিডফিল্ডে কিন্তু ব্লক করতে যদি সেনাজকে নামিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু সেন্টার ব্যাকে কিন্তু সেনাজকে ইউজ করতে পারবে না এসি ইস্ট বেঙ্গল। তখন কিন্তু রাজু গাইকোয়াড়কে রাইট ব্যাক পজিশন থেকে এনে সেন্টার ব্যাক পজিশনে খেলাতে পারে এসসি ইস্ট বেঙ্গলের কোচ রবি ফাউলার, এবং রাইট ব্যাক পজিশনে কিন্তু অঙ্কিত মুখার্জি স্টার্ট করলেও করতে পারে। এবার অঙ্কিত মুখার্জি তোমরা দেখেছো যে শেষ কিছু মিনিট নেমে কিন্তু খুব ভালো পারফর্ম করেছিল, সেক্ষেত্রে কিন্তু রাইট ব্যাক পজিশনে অঙ্কিত মুখার্জিকে স্টার্ট করে এবং রাজু গাইকোয়াড়কে সেন্টার ব্যাকে স্টার্ট করে খেলাতে পারে, এবং সেনাজকে মিডফিল্ড পজিশনটা দখল নেওয়ার জন্য কিন্তু ভিলে মাটি স্টেনম্যানের পাশে খেলাতে পারে কোচ রবি ফাউলার। তো এই ছিল আমার স্টার্টিং লাইন আপ নিয়ে একটা প্রেডিকশন, একটা ছোট্ট প্রেডিকশন কীরকম ভাবে প্ল্যান করতে পারে এসসি ইস্ট বেঙ্গল এফসি গোয়ার অ্যাটাকটাকে রোখার জন্য, এবং এফসি গোয়ার যে ডিফেন্স সেটাকে তাকে পেনিট্রেট করার জন্য। এসসি ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু খুব টাফ একটা ম্যাচ হতে চলেছে, এবং এফসি গোয়ার যে অ্যাটাক তাকে রোখার জন্য কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের ডিফেন্সটা কিন্তু খুব শক্ত হতে হবে, এবং নিজেদের মধ্যে যে বোঝাপড়া সেটা কিন্তু ভালো হতে হবে, তবেই কিন্তু এফসি গোয়ার যে অ্যাটাক সেটা কিন্তু রোখা যাবে, এবং ইগোর আঙ্গুলোকে কিন্তু রোখা যাবে। বিশেষ করে ইগোর আঙ্গুলোর দিকে কিন্তু এসসি ইস্ট বেঙ্গলকে বিশেষভাবে নজর দিতে হবে, এবং তার সাথে সাথে জর্জ অর্টিজ মেন্ডোজা এবং বিশেষ করে ব্র্যান্ডনের উপরেও কিন্তু বিশেষ করে নজর রাখতে হবে এসসি ইস্ট বেঙ্গলকে। তারপরে কিন্তু এফসি গোয়ার যে অ্যাটাক তাকে রোখা যাবে, এবং এফসি গোয়ার ডিফেন্স ভাঙার জন্য বিশেষ করে পিলকিংটন মাঘোমাকে কিন্তু গুরুদায়িত্ব নিতে হবে, এবং তার সাথে সাথে মোহাম্মদ রফিককেও কিন্তু খুব বিশেষ একটা ভূমিকা নিতে হবে এই এফসি গোয়ার ডিফেন্সকে ভাঙার জন্য। তো এই ছিল আজ ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং যারা নতুন এসছো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, চ্যানেলটা অবশ্যই এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আর দেখতে থাকো স্পোর্টস ডিভাইস। টাটা, বাই বাই। আরও খেলার আপডেট থাকলে সেই নিয়ে ভিডিও আসছে পরে। দেখতে থাকো স্পোর্টস ডিভাইস, স্পোর্টস ডিভাইসে অবশ্যইভাবে চোখ রেখো। এখনকার মতো টাটা, বাই বাই।